কড়াই তেল দিয়ে নিলাম, একটু বেশি করে তেল দিয়ে আলুটা দিয়ে দেব। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো আলুটা। পটল গুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলো তুলে নেব। বাকি অল্প ভেজে নিতে হবে। ফোড়নে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। পেঁয়াজ গুলো দিয়ে দেবো। একটু লাল লাল করে পেঁয়াজ গুলো ভেজে নেবো। একটু লবণ দিয়ে নেবো। দিয়ে দেবো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, মশলাটা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। পটলটাও দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, আর একটু দেবো।
ঢাকা দিয়ে দেব। এবার একটু চিনি দিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দেবো।